নিজেদের ভালোবাসাকে পূর্ণতা দিতে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু পুলিশের খপ্পরে পড়তে হলো প্রেমিক প্রেমিকাকে। ঘটনাটি ঘটেছে আরামবাগ শহরের পুলিশ স্ট্রিটে। আপাতত দুজনকে নিয়ে যাওয়া হয়েছে আরামবাগ থানায়। খবর দেওয়া হয়েছে দুজনের পরিবারের লোকেদের। জানা গেছে প্রেমিকের বাড়ি পূর্ব বর্ধমানের রায়না থানার মাঝপুরে। বয়স এখনও 21 পূর্ণ হতে কয়েক মাস বাকি আছে, যদিও প্রেমিকার বয়স 18 পার হয়েছে। সে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। প্রেমিকার পিসির বাড়ি ওই ছেলেটির গ্রামেতেই। সেই সূত্রেই 2.5 বছর আগে ওদের পরিচয়, তারপর ভালোবাসা। ছেলেটি জানায় মেয়েটির বিয়ের জন্য চেষ্টা করছিল তার পরিবারের লোক, তাই তারা নিজেরা পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। ইচ্ছে ছিল এদিনই কোথাও বিয়ে সেরে নেবে, তাই প্রেমিক বাইক নিয়ে এদিন সকালে প্রেমিকাকে তুলে নিয়ে চলে আসে। কিন্তু আরামবাগের পরিস্থিতিতে চলছিল ট্রাফিক চেকিং। দুজনের মাথায় হেলমেট থাকলেও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পুলিশ তাদের আটকায়। তখনই কথা বলতে বলতে ট্রাফিক পুলিশ বিষয়টি জানতে পারে। এরপরেই দুজনের বাড়িতে খবর দেওয়া হয়েছে। এখন দেখার দুই পরিবার লোকজন কি সিদ্ধান্ত নেন। আরামবাগ থেকে সংবাদ সোমালিয়ার প্রতিনিধি অভিজিৎ মুখার্জির রিপোর্ট। বাড়িতে দেখাশোনা ঠিক করে দিচ্ছিল, মানে দেখাশোনা করেনি এখন ঠিক বিয়ে করছিল, কিন্তু ও আমাকে সেটা বিয়ে করবে না বলছে। কতদিন প্রেম? 3 বছর। 3 বছরের প্রেম? আপনার বাড়ি কোথায়? রায়না। আর মেয়েটার বাড়ি? মেঘা চাঁদরা। আপনার বয়স কত? বয়স 22, 21, মানে 21+। 21+। কি করেন আপনি? আমি ব্যাংকে লোন দিই। আমি কোন ব্যাংক? বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংকে কি কি করেন আপনি? বন্ধন লোন, যারা লোন নেয় তাদের কাছ থেকে কালেক্ট করি। কোথায়? আমাদের ইয়েতে। আপনাদের রায় নাই? এই যে পুলিশ ধরেছে, ট্রেনে কি বলবেন? কেন ধরবেন? আমাদের আমরা টাইমের মধ্যে বলুন বলুন কি বক্তব্য আছে বলুন। আজ বাড়ির লোক তো ওনার আসছে, কি করবেন আপনি? কি করে ওনাকে আনলেন ওনার বাড়ি? বাড়ির লোক আসছেন, এবার কি করবে? ওনার তো বাড়ির লোককে ফোন করা হয়েছে থানার তরফ থেকে। যা বলে তাই করতে হবে। এখন কোথায় নিয়ে যাচ্ছিলেন? কোথায়? পিসি এই ব্যাপারে পুরোটাই জানে? আপনার বাড়ির লোক জানে? সবাই? তাহলে আপনি কেন মেয়েদের বাড়ির লোককে বলেন? মেয়েদের বাড়ির লোককে বলেছিলাম, ওরা আমাদের মানে মেন অসুবিধা হচ্ছে, আমাদের জমি নেই বলে আমাদের বিয়ে দিচ্ছে না। কি নেই বলে? জমি নেই। জমি নেই বলে তার জন্য বিয়ে দিচ্ছে না? আপনি ওনার সাথে কীভাবে পরিচয় হয়? ওর মাসির বাড়ি ওখানে, মামা বাড়ি এখানে, ওর মাসির বাড়ি ছিল। কোথায় আপনার মামা বাড়ি? আর মাগুর মাসির বাড়ি? রায় না। হ্যাঁ, ওখানে পাশাপাশি? পাশাপাশি মানে একই জায়গায়। মেট্রো ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার ডেকোরেশন, এখানে সুলভ মূল্যে পাইকারি ও রিটেল কাউন্টারে সমস্ত ফার্নিচার বিক্রয় করা হয়। এছাড়াও ব্যাংক ফাইন্যান্সের সুবিধা আছে। স্থান গোঘাট বকুলতলা পাঁচা ভবন, হরগৌরী রাইস মিলের বিপরীতে। যোগাযোগ 9153559982 এবং 6294621258। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।